বউয়ের বাড়ি থেকে বরের জন্য ফার্নিচার পাঠিয়েছিলাম। এটা হচ্ছে মেবি আলমারি, আরো হলো গাড়ি আসতেছে। ওই যে তো আমি রাত করে হচ্ছে গিয়ে মানে কিভাবে শেয়ার করবো আপনাদের সাথে বুঝতে পারতেছি না। মানে কারেন্ট নাই, হ্যাঁ মামার বাড়ির এলাকায় হচ্ছে কারেন্ট নাই, এখন মনে হয় আসছে কারেন্ট। এইটা হচ্ছে ওয়াল সুটেস, হ্যাঁ এটা এইটা দেয়াল সুটেস হবে। কত বড় ফার্নিচার, ওদিকে থাকাই দিলে আলমারি রাখা যাবো না, ওদিকে থাকাই দিলে আলমারি রাখা যাবো না। হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্তই। নামদানি কি তো ছোট করে মশা দিয়ে লইব, এই মেহেন্দ মশা দিয়ে এখানে আছে হলো খাট, খাট আর হচ্ছে আলমারি, মনে হয় তিনটাই ফার্নিচার। তো সর্বশেষ হলো ফার্নিচার ফিটিং করা হয়ে গেছে। এই হচ্ছে খাট, খাটের সাথে ম্যাট্রেস, তোশক,
বালিশের কভার সব কিছুই দিয়েছে। আর এই হচ্ছে আলমারি, আলমারিটার নকশিটা আমার কাছে খুব ভালো লেগেছে, মানে সূর্যমুখী ফুলের নকশি করছে, মানে একদম বড় একটা ফুলই, আশেপাশে আর কোনো ইয়ে নাই, এটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আর এইটা হচ্ছে দেয়াল শোকেস, দেয়াল শোকেসের ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে। তবে আমি একটা জিনিস দেখলাম, একটার সাথে আরেকটার মিল খুব কম ছিল, তবে ফার্নিচারগুলো খুবই সুন্দর ছিল আর খুব ভালো কাঠের ছিল, সেগুন কাঠের ছিল, প্রত্যেকটা ফার্নিচারই বিশাল বড় বড়, দেখতে অনেক ভালো লেগেছে। ওই যে দেখেন, এখন হলো ঘরের ভিতরে বউ প্রবেশ করানো হবে, মানে হাজবেন্ড ওয়াইফকে তো বাসার ঘরে দেওয়া হবে, সেজন্য হচ্ছে রেডি করা হয়েছে। কইরা জানি যায় না, কইরা জানি যায় না, বৌদি কইরা যায় বলছিল, সত্যি নাই বলকলম গেল, বউ গেল তাড়াতাড়ি আয়। সমস্যা নেই, মালা বদল করবো না, আমি খাবো, আমি খাবো, আমরা জামাই জায়গা কই? টাকা না দিলে কিন্তু রাতে ঘুমাই পারবো না, কর না খেয়ে ভাবি, পয়সা না দিলে রাত্রে ঘুমাই পারবো না। তুই কি আনাইছিস, তুই তুই কইতে পারিস, যা যা কার কয় হ্যাঁ কইতে পারিস, তুই কইতে পারিস, রজনীগন্ধা কার কয় আমি আনাইছি দে।
উল্টা পাল্টা লটকে কি করছো?
এত বড় স্বর্ণ রাশিয়া দিছে দাঁত দেয়।